कोचबिहारे शीतलकुची बीडीओ अफिसे मनोनयन जमा दिए फेरार पथे डाम्पारे धक्काय मृत्यु हलो सीपीआईएम प्रार्थी। घटनाटी घटेछे माथाभांगा शीतलकुची सड़कर बाउदिया बाजार एलाकाय। घटना घिरे चांचल्य छड़ा। জানা গিয়েছে এদিন খলিশামারি গ্রামের সিপিআইএম প্রার্থী আয়েশা বিবি তার ছেলে আজাদ মিয়ার সঙ্গে শীতলকুচি বিডিও অফিসে যান মনোনয়ন জমা দিতে। মনোনয়ন জমা দিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে বাউদিয়া বাজার এলাকায় একটি ডাম্পার দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাদের। ঘটনায় ছিটকে পড়েন মা ও ছেলে। ছেলের মাথায় হেলমেট থাকায় বেঁচে যায় সে, তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিপিআইএম প্রার্থী আয়েশা বিবির। এদিকে আহত আজাদ মিয়াকে শীতলকুচি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। पुलिस मृतदेह उद्धार करे मौना तदंतर जोनो माथा भांगा मर्गे पाठिये जाए। गोटा घटना तदंत शुरू करे चे पुलिस। আমি বাইরে যাচ্ছিলাম ভিডিও করতে। ওরা এদিকে যাচ্ছিল, ডাম্পার ছিল, মিক্সার করে যে ডাম্পারলা রাস্তার পাকা করা মিক্সার করে। হ্যাঁ, আমরা এদিকে যাচ্ছি, আমাদেরকে ওরা ওভারটেক করতেছে। ওভারটেক করে কন্ট্রোল না করে আমাদের উপর লাগাই দিছে। আমরা চটকে আমি এদিকে পড়ছি, মা আমার ডাম্পারের এদিকে নমিনেশন জমা করতে সিপিআই এ আয়েশা বিবি। আমাদের বক্তব্য হচ্ছে যে ও আয়েশা বিবি তার ছেলেকে নিয়ে খলিশাঙ্গেরকুটি খলিশামারি 145 নম্বর বুথের প্রার্থী নমিনেশন সাবমিট করে সে ফেরার পথে বাউদিয়া বাজারে ওখানে গ্রামপাড়ে পদপিষ্ট হয়ে মারা যায়। আমরা এখনও স্পটে গিয়ে বিশেষভাবে সমস্ত খোঁজখবর নিয়ে আমরা কিছু বলতে পারছি না। আমরা ডেড বডি দেওয়ার জন্য আমরা এখানে আসলাম। আমরা শুনতে পাচ্ছি যে আজকে পোস্টমর্টম করানো যাবে না, যে মাথাভাঙায় সে মেডিকেল অফিসার নেই, কাল কুচবিহারে পোস্টমর্টম করে বাড়িতে তারা পৌঁছা দেবে। আমরা বারবার প্রশাসনকে এই কথা আমরা বলেছিলাম অল পার্টি মিটিংয়ে, যে যে সব প্রার্থীরা আসবে তারা বলছে যে আমাদের অফিস নমিনেশন কেন্দ্রের 100 মিটারের মধ্যে আমাদের এই বিষয়টা ল অ্যান্ড অর্ডার প্রশাসনটা আমরা দেখবো, সমস্ত কিছু দেখবো কথাটা বলছে। কিন্তু আমরা বলছি ট্রাফিক জ্যাম হতে পারে, সেগুলাও দেখবেন বলে আমরা সব দেখব। কিন্তু আমরা দেখলাম যে সেখানে বাউদিয়া বাজারে ওখানে যে ডাম্পারগুলো যেভাবে যে গতিতে চলে এই মোটর সাইকেলে করে মাকে নিয়ে যাচ্ছিল সেখানে রানওয়ার হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখনও আমরা ওই পোস্টমর্টমের অ্যাক্সিডেন্টের রুগীকে আমরা দেখলাম, দেখে তার ছেলেও হসপিটালাইজড হয়ে আছে, সেখানে গিয়ে দেখে যাব। আমরা চাচ্ছি যে প্রকৃত যে দোষী তার শাস্তি হোক, বিচার হোক। না না, রাজনীতি ষড়যন্ত্র বলবো কেন, দুর্ঘটনা আমরা বলছি।